সাহেব যে ইমাম বলে এই বাজারের ব্যবসায়িক উন্নতি ও নিরাপত্তা বজায় আছে এই বাজারে আল্লাহরা শুয়ে আছে এই কারণে ওই ইমাম পিছনে নামাজ পড়া জায়েজ হবে কি না ওই ইমাম পিছনে নামাজ পড়া জায়েজ হবে না ইমাম বদলাইতে হবে কারণ সে মনে করতেছে ভালো মন্দের মালিক কে অলি আল্লাহ সে মনে করতেছে কি অলি আল্লাহরা করে এখন এটা তো তার পিছনে নামাজ হবে না তাকে বুঝাইতে হবে আগে যে এটা বলা যাবে না যদি না ছেড়ে যায় তাকে আউট করে দেবে বলে নামাজ পিছিয়ে নামাজ পড়া হবে না কারণ হচ্ছে সে তো শিরিক করতেছে তার মনে করতেছে দুনিয়া নিয়ন্ত্রণ করে অলি আল্লাহ তথাকথিত গাউস কুতুব আবদালরা নিয়ন্ত্রণ করতেছে কেউ যদি মনে করে দুনিয়া নিয়ন্ত্রণ করে কোনো মানুষ বা কোনো জিন কোনো পশু বা কোনো এই জাতীয় কোনো অজানা কোনো ব্যক্তি অথবা এই জাতীয় গাউস কুতুব আবদালরা নিয়ন্ত্রণ করে সেই ব্যক্তির বিষয়ে নামাজ শুদ্ধ হবে না সে ব্যক্তির বিষয় নামাজ শুদ্ধ হবে না কারণ তিনি শিরিক করেছেন শিরিককারীর বিষয়ে কোনো নামাজ শুদ্ধ হয় না